আশা রাখি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে বিগত একটি সপ্তাহ ধরে আমি বেশ কিছু ভিডিও আপলোড করতে পারিনি ব্যস্ততার কারণে তো আশা করা যাচ্ছে যে নতুন বছরে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যে আগামী ২০২২ সালে কেমন হবে আমাদের শেয়ার মার্কেটটি সে নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে তো চলুন এ নিয়ে আমরা মূল পর্বে শুরু করার আগে একটি কথা না বললেই নয় যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং এখানে কোনো স্টকই বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না আমরা নতুন বছরে যাওয়ার আগে একটু পুরাতন বছরগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব যে শেয়ার মার্কেটে আমরা এই বছরে দ্বিতীয়বারের মতন হায়েস্ট টার্ন দেখি যেটি একদিনই ছিল দুই কোটি টাকা এবং লয়েস্ট টু টার্ন দেখি সেটি ছিল দুইশো কোটি টাকা তো অ্যাভারেস্টলি যদি টার্ন ওভারটা খেয়াল করা হয় তাহলে চোদ্দোশো থেকে পনেরোশো কোটি টাকার ভিতরেই ছিল পার ডে এ বছরে হায়েস্ট ইন্ডেক্সও আমরা দেখতে পাই বেশ অন্যান্য বছরের তুলনায় সেটি গিয়েছিল যে সাত হাজার পয়েন্টে এবং লস ছিল পাঁচ হাজার অষ্টআশি পয়েন্ট তো এখান থেকে যদি আমরা ডিফারেন্সটা করি তাহলে হচ্ছে যে দেখতে পাবো যে আলটিমেট আমাদের মার্কেটটা বেশ একটা ভালো পজিটিভ মুভমেন্টে গিয়েছে ওভারঅল এবং এখানে মার্কেটের পজিটিভ গেইন করেছে ইন্ডেক্স বাইশশো উননব্বই সরি উনআশি তো এই ছিল ওভারঅল এবং আমাদের মার্কেটের যেটি ছিল যে সবচেয়ে ক্যাপিটালাইজেশন অনেক বৃদ্ধি পেয়েছে এবছর আমরা যেটা খেয়াল করি আশা করা যাচ্ছে যে ভবিষ্যতেও এটি আরো বৃদ্ধি পাবে তো চলুন এবার আমরা নতুন বছর নিয়ে কি করতে পারি আশাটা আমি আমার ডিসেম্বর মাসেই যে প্রথমে বলেছিলাম যে এই মাসটা একটু স্লো যাবে এবং মার্কেট ঘুরে দাঁড়াতে দাঁড়াতেই ডিসেম্বরের শেষের দিকে ঘুরে দাঁড়াবে তো আলটিমেট মার্কেট কিন্তু এখন কিছুটা করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং এটি আরেকটু সময় নেবে যারা অলরেডি বিগত কয়েকদিন ধরে মার্কেট অবজার্ভ করছেন তারাই বুঝতে পারবেন যে মার্কেট আপনার চার পাঁচ কার্য দিবস ধরে আমরা দেখতে পাচ্ছি যে একটু করে 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 ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং আশা করা যাচ্ছে যে আরেকটু সময় নিয়ে নতুন বছরে আমরা ভালো আর একটা মার্কেট দেখতে পাবো এবং ব্যাংকের ভালো পরিমাণে আমরা কারেকশন দেখতে পাই তো এখান থেকে ব্যাংকগুলোও কিন্তু আবার অনেকটা উঠে দাঁড়ানোর চেষ্টা করছে আমরা যদি একটু যদি ব্যাংকের ইন্ডেক্সটা দেখার খেয়াল করি তাহলে দেখব যে অন্যান্য ব্যাংকগুলো লাস্ট তিন চার দিন ধরে ভালো করার চেষ্টায় আছে এবং আমরা যদি বাংলাদেশের ইকোনমিকগুলো ওভারঅল চিন্তা করি যেহেতু এখন কোভিড চলছে তার মানে হচ্ছে যে অনেক বিজনেসগুলো কিন্তু স্লো মুভমেন্টে আছে এবং সত্যি কথা বলতে খাতটা এই মুহূর্তে খুব তো বাইশ সালে এই মার্কেট বাংলাদেশের মার্কেটে অনেক একটা ডিফারেন্স আমরা দেখতে পাবো যেটা হয়তো একুশ সালেই দেখার সম্ভাবনা ছিল কিন্তু কোভিড কারণে আমরা বেশ কিছু পিছিয়ে যাই যেমন হচ্ছে যে পদ্মা সেতুর আপনার হচ্ছে গিয়ে উদ্বোধন দেখব তার মানে এই দিকের একটা ট্রানজেকশন ভালো আকার মুভমেন্ট হবে দেখা যেত যে যশোর থেকে আপনার কলকাতা যেতে যে কস্টিংটা হতো এখন কিন্তু সেটা ঢাকার দিকে চলে আসবে এবং পাশাপাশি আমরা যদি দেখি মেট্রো রেল তো মার্কেট কিন্তু ক্ল্যাশ ফ্লোটা কিংবা যদি আমরা অন্যভাবে চিন্তা করি মানি সার্কুলেটটা কিন্তু বৃদ্ধি পাওয়াটা দেখব আশা করা যাচ্ছে এবং রকম অনেক ইনফ্রাস্ট্রাকচারও আমরা হয়তো এই বছরে চালু হওয়ার দিকে আশায় আছি তো এগুলো চালু হলে কিন্তু আমাদের দেশের ইকোনমিকটা গ্রোথ হবে এবং পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে শেয়ার মার্কেট আপনাকে কিন্তু সময় প্রফিট দিবেন যেটা হচ্ছে গিয়ে একটা দীর্ঘ সময়ে আপনাকে বসে থাকতে হবে বসে থেকে নিয়ে সেখান থেকে ভালো একটা রিটার্ন নিয়ে আসার চেষ্টায় থাকতে হবে আপনি যদি খুব কুইকলি চিন্তা করেন যে না এই মার্কেট থেকে শর্ট টাইমে ভালো কিছু নিয়ে আসবে সেটা আপনার জন্য ইম্পসিবল এবং এই এক্ষেত্রে আপনার বেড়ে যেতে পারে এই মার্কেটে এখন যেটা হচ্ছে যে আমরা বিগত যেহেতু একটা লং টার্ম ধরে একটা নেগেটিভ মুভমেন্ট দেখি আপনাদেরকে যদি আমি ইন্ডেক্সটি খেয়াল করাই তাহলে আমরা দেখতে পাবো যে তিন থেকে চার মাসের মতো মার্কেটের ইন্ডেক্সটি খুব নেগেটিভ দিকে ছিল এখানে দেখেন আপনারা অক্টোবর থেকে তার মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটা মাস আমরা মার্কেটে একটা ভালো স্লো মুভমেন্ট দেখি এবং আশা করা যাচ্ছে যে জানুয়ারি মাঝামাঝি থেকে মার্কেটে ভালো একটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এবং মার্কেট তার আমার কাছে মনে হচ্ছে যে রিসেন্ট যে হাইক্স আমরা এই বছর ইন্ডেক্সটি দেখতে পাই দুই সালে সেটাকে ক্রস করে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হয় যে আছে এবং এই খারাপ টাইমে কিন্তু আপনারা আস্তে ধীরে জানতে পারবেন যে জানুয়ারির দিক থেকে যে আসলে এই মুহূর্তে ইনভেস্টর কি শেয়ার বিক্রি করেছে না কি হচ্ছে যে শেয়ার তারা বাই করেছে তো আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো অনেকে যারা ভালো ভালো ইনভেস্টর বড় বড় বিনিয়োগকারী তারা এই মুহূর্তে কম দামে শেয়ারগুলো কিন্তু কিনে নিয়েছে আর আমাদের মতন যারা আমরা বুঝতে পারিনি ভয়ে আতঙ্কে আমরা কিন্তু শেয়ার করে শেয়ারগুলো সেল দিয়ে বের হয়ে এসেছি তো যারা ধরে রেখেছে একটু করেছে তারা এখান থেকে পাবে এবং আশা করা যাচ্ছে যে প্রফিট একুশ সালের তুলনায় বাইশ সালে আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট আমরা একটা ভালো পর্যায়ে দেখতে পাব এবং টার্ন ওভারের দিক থেকেও একটা ভালো আমরা হয়তো পজিটিভ মার্কেট পাবো তো এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে পজিটিভ মানেই না যে আপনি যে এখান থেকে যে কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট করে ভালো প্রফিট নিয়ে যাবেন আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি একটা ভালো টাইম সেট করতে হবে পাশাপাশি হচ্ছে যে ভালো স্টক সেট করতে হবে আপনার যদি স্টকটি ভালো না থাকে সিলেকশন তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হতে পারেন আর আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে কেনার আগে অবশ্যই প্রাইস ফ্যাক্টার আপনারা যদি কম দামে কিনতে পারেন সময় দিতে পারেন তাহলে কিন্তু সেটা কিন্তু আপনাকে ভালো রিটার্ন দিবে অবশ্যই মনে রাখবেন যে কেনার সময় আপনাকে ভালো কিনতে হবে মানে ভালো দরে কিনতে হবে আর তখন যদি এটা ভালো হয় তার মানে ভবিষ্যতে আপনার ভালো রিটার্ন আসবে আর যদি তখন আপনি হাই প্রাইসে কিনেন আপনি সেখানে লসের সম্মুখীন হতে পারবে তো আজকে এতটুকুই আশা রাখছি যে দুই সাল আমাদের শেয়ার মার্কেটটি বেশ ভালো উচ্চতায় যাবে এবং মার্কেট আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে তার মানে আমরা আগামী পাব। তার জন্য অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং আশা করা যাচ্ছে যে মার্কেটের পাশাপাশি আমাদের দেশের ইকোনমিকেও অনেক ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকবে এবং এটার আমরা অলরেডি দেখতেই পাচ্ছি সক্ষে এবং আশা করা যাচ্ছে যে এই বাইশ সালে অনেক কোম্পানি অনেক সরি অনেক কোম্পানি তাদের কিন্তু কোভিড থেকে শিক্ষা হয়েছে যার ফলে হচ্ছে যে বিজনেস এর আপনার অনেকে রেগুলেশন এনেছে অনেক কস্ট মিনিমাইজ করে নেওয়ার চেষ্টা করেছে তো এখান থেকে অনেক দক্ষ আকারে তারা ভালো প্রফিট নিয়ে আসবে এবং পাশাপাশি হচ্ছে যে আমাদের দেশের ইকোনমিকও অনেক গ্রো করবে তো আজকে এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি আপনারাও নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ